নমস্কার বন্ধু, এবার এমএইচআরডি মিনিস্টার থেকে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে এই যে সমগ্র শিক্ষা খাতে যে 99,312 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার কত পার্সেন্ট কিসে বরাদ্দ মানে খরচা করতে পারবে, সেখানে সমগ্র শিক্ষায় 39% থেকে আরম্ভ করে মিড ডে মিল ও আরও অন্যান্য বিষয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তাহলে এবার কিন্তু 99,312 কোটির মধ্যে প্রায় 38,000 কোটি টাকা বেতন খাতে খরচা করতে হবে রাজ্যগুলিকে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গ এর ব্যতিক্রম নয়। তাই এতদিন যে টোটাল একটা থোক টাকা দেওয়া হতো সেটা রাজ্য তার মতো খরচা করতে পারতো, এবার থেকে কিন্তু পরিষ্কার করে দেওয়া হলো। 2020-21 যে বাজেট হচ্ছে সেই বাজেট যে প্যাব কাউন্সিল সেখানে যে রিপোর্ট তৈরি হয়েছে সেখানে কিন্তু এমএইচআরডি মিনিস্টার এটা করেছে। এর কারণ বিভিন্ন রাজ্য থেকে কিন্তু যারা নেতৃত্বরা তারা আওয়াজ তুলেছিল যে ঠিকমতোভাবে সমগ্র শিক্ষা অভিযানের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু সেই রকম টাকা পয়সা পাচ্ছে না, তাদের দৈনিক অবস্থা তারা দিন দিন, তাই এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু তারা এই যত সময় যাচ্ছে আস্তে আস্তে সমগ্র শিক্ষা অভিযানের যারা কর্মী আছে তারা বেতন সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু ক্লাসিফিকেশন করছে এবং পার্সেন্টের অনুযায়ী খরচা করার কথা বলছে এবং সেই অনুযায়ী কিন্তু ইউসি সাবমিট করার কথা বলা হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি প্রায় 10,500 কোটি টাকার মতন বরাদ্দ করা হয়েছে এবং সেই বরাদ্দের প্রতি যে টোটাল একটা বড় টাকায় কিন্তু বলে দেওয়া হয়েছে পরিষ্কার করে যে এটা কিন্তু টিচারদের স্যালারি এবং দেওয়ার জন্য কথা বলা হয়েছে। আরেকটা বিষয় ভাবতে হবে যে এই যে কেন্দ্র যে বেতনটা বলছে 20,000, 22,000, 25,000 সেটা কিন্তু যথেষ্ট নয়। এটা যদি এটা হয় যে এটা কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে, এর সঙ্গে যদি 40% ম্যাচিং রেট অ্যাড করা হয় তাহলে কিন্তু 30,000 টাকার উপরে বেতন হবে, তবে এটা কিন্তু ক্লিয়ার এখনও হয়নি, যে যাই বলুক এখনও কেউ ক্লিয়ার করতে পারেনি। এই টুথনিউসের পক্ষ থেকে যেভাবে তথ্য আপলোড করে আপনাদের সামনে পরিবেশন করছে এবং বিভিন্ন নেতা নেত্রীদের কাছে এই তথ্যগুলো পরিবেশন করা হচ্ছে, আগামী দিনে কিন্তু বিশেষ করে এই মে মাসের পরে জুন মাসে কিন্তু একটা ভালো কিছু হতে চলেছে এবং সেখানে রাজ্য সরকারের সঙ্গে বার্গেনিংয়ের ব্যাপার একটা আছে এবং এই তথ্যগুলো নিয়ে লড়াইয়ের ব্যাপার আছে। তাই এতদিন ধরে যে বিভ্রান্তি তৈরি হচ্ছিলো সেই বিষয়গুলো কিন্তু কাটিয়ে যাবে। এক্ষেত্রে কেন্দ্র সরকারেরও কিন্তু একটা দায়বদ্ধতা থেকে যাচ্ছে যে যথাসময়ে টাকাগুলো আসে, যেমন দেখলাম প্রথম কোয়ার্টার হিসাবে যেমন 450 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং কোয়ার্টারলি, তেমনি আবার পরে 3 মাস পরে কিন্তু সেটা যেমন শ্রদ্ধা সময় আসে সেটাও কিন্তু দেখতে হবে। তাই এই বিষয়ে দাঁড়িয়ে কিন্তু এখন যে ভাবতে হবে যে সমগ্র শিক্ষা অভিযান থেকে যাই বেতন বৃদ্ধি হোক সেটা কিন্তু 1/4 2020 থেকে এফেক্ট হবে। তাই এই ভাবনা চিন্তায় অনুযায়ী কিন্তু যে সমস্ত রাজ্য নেতৃত্বরা আছেন বিভিন্ন সংগঠনে, সে প্যারা টিচার হোক, এসএসসি হোক, এমএসসি হোক, সেটা কিন্তু তাদেরকে ভাবতে হবে এবং এগিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করতে হবে। লাস্ট অফ দ্য প্যাপ মিটিং পাবলিকেশন অফ দ্য স্যাংশন অ্যালটমেন্ট টু বাজেট টু অল স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিয়ালস হবে, সেখানে কিন্তু এটা আসছে, অতএব একটু ধৈর্য ধরতেই হবে। আশা করছি যে জুন মাসের প্রথম উইকেই কিন্তু এই রিপোর্ট আমরা পাবো এবং এই যে পার্শ্ব শিক্ষকদের দুর্দশা সেটা কাটবে এবং কিছু ভালো হবে। আপাতত নমস্কার, ধন্যবাদ, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।